এটা তো বুঝতে পারছি না, এই তো খেলার মধ্যে খেলার শেষে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে? মাঠের ভেতরে এটা ঠিক নয়, যদি মাঠের ভেতরে এটা ঠিক নয়, যদি এদিকে হচ্ছে প্রেমানন্দ স্মৃতিসংঘ, সেই পুরনো টিম মনে হচ্ছে, কাশি কৌশিক, শুধু ভাস্করদা নেই, চীনা আলী, কিংসলে এবং কেলভিন, অত্যন্ত ভালো টিম। এদিকে রয়েছে ব্লু ওয়েল এফসি, দমদম রয়েছে জোসেফ, তৃতীয় হিসাবে জোসেফ সুমিতা, রয়েছে পলাশ, এডি, এদিকে রয়েছে রাজাদা, জন, বলে রয়েছে ছোট্টু, দুটোই কিন্তু অত্যন্ত ভালো টিম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেক ভালো টিম দুটোই। এডি থেকে রাজাদা, অনেকদিন পর যদিও রাজাদা, আমরা চাইছি যে যারা রয়েছেন ওখানে ভালো দেখছেন, বুঝলে দিলে দেখতে পাবেন।
ঠিকানা লেখা পাস কিন্তু হয়ে যাচ্ছিল, সেখানে কেলভিন কিন্তু বলটাকে সরিয়ে দিল, ডিসপোজ করলো এবং গোলটা কিন্তু হতে পারত। তবে কিন্তু ম্যাক্সিমাম পাসিং কিন্তু ব্লু হেলি খেলছে আমাদের, এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হলো। স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য, গোল হয়নি কোনো দিকে, শূন্য শূন্য স্কোর। সেকেন্ড হাফ শুরু হলো, স্কোর লাইন কিন্তু নীল নীল, ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, মিস পাস হয়ে গেল। প্রেমানন্দ স্মৃতি সংঘ শূন্য এবং ব্লু হেল এফসি কিন্তু শূন্য। বলটা মারতে পারলো না কিন্তু, সুযোগ ছিল কিন্তু একটা চিনাদার কাছেও সুযোগটা ছিল, মারতে পারেনি শটটা। ঠিক আছে, এখন বলে তো ভাই
কিন্তু শটটা ব্লক করলো ভালো গোল এডি, জায়গায় দাঁড়িয়ে বেশ ইনসাইড গুলো খুবই ভালো রাখে এবং একটা সুযোগ পেলে এডি কিন্তু গোল করে দিল। 1-0 স্কোর লাইন কিন্তু এগিয়ে গেল, মহাকাল আবার পিছিয়ে পড়লো। সময় আছে তবে অনেকটা সময় না, তবে দেখা যাক গোলটা করছে না কিনা। অপোনেন্টও ভালো টিম প্রেমানন্দ স্মৃতি সংঘ, মানে কিংসলে ভার্সেস জন, কি হচ্ছে এটা। আমারও কিন্তু গোল হয়ে গেল, ছোট্টু গোল করলো, ছোট্টু ছোট্টু তো ডাইরেক্ট ভালো সেভ করলো, সেটাই কিন্তু গোল হয়ে গেল। অন্যতম সেরা ম্যাচ হচ্ছে, খুব ভালো গোল করে দিচ্ছিল সাথে, কিন্তু একটা জনের কিন্তু চলছে বডি কন্টাক্ট গেম, ফাউল হয়েছে ওখানে, এটাই বোধ হয় শেষ সুযোগ হতে পারে। প্রেমানন্দ স্মৃতি সংঘ শেষ মুহূর্তে দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা। টাইম আপ 2-1 হলো স্কোর লাইন, ভালো ম্যাচ হলো কিন্তু।
পাচ্ছি না, এই তো খেলার মধ্যে খেলার শেষে, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে? মাঠের ভেতরে এটা ঠিক নয়, যদি এটা কি করছে খেলার মধ্যে, এসব কি দরকার মাঠের বাইরে? খেলার পরে কেন ঝামেলা হচ্ছে বুঝতে পারছি না, খেলায় হারজিত আছে, কেন শুধু শুধু ঝামেলা, উচিত না মোটেও।